हेलो गाइस वेलकम टू आवर चैनल। तो गाइस आज ये वीडियो तो हमरा कथा बोलबो रॉय कृष्णा और प्रबीर दास किन्तु बेंगलुरु एफसी छाड़ते चले आसते चले किन्तु आबारो एटीके मोहनबागान एफसी ते एछाड़ा आईएसएल दुटो तीनटे क्लाबेर अफार रयेछे। तो कोन क्लाबे आसते चले तो रॉय कृष्णा प्रबीर दासेर परफरमेंस खुबी लो और बेंगलुरु एफसी थेके तारा केन विदाय निये निलो सब ये वीडियोते आलोचना करब। तो गाइस चलो वीडियोटी शुरू करा जाक। वीडियो शुरू आगे चैनले जदि प्रथमबार एसे थाको अवश्य सबसक्राइब कर पासेर बेल आइकनटी क्लिक कर दिओ। तो गाइस जदि फार्स्ट अफ अल कथा बला जाए रॉय कृष्णा और प्रबीर दास के निये, तो दुई सीजन परस्पर एटीके मोहनबागने खेलार पर किन्तु रॉय कृष्णा और प्रबीर दास के विदाय निते हुएछिलो चलती मौसम आईएसएले और बेंगलुरु एफसी ते तारा साइन करे। तो डुरान कपे किन्तु दुर्दान्त परफरमेंस करलेओ आईएसएले एसे किन्तु रॉय कृष्णा और प्रबीर दास एकदम ही माने परफरमेंस डाउन हो गए। तारा किन्तु खूब एक भालो परफरमेंस करते पारछे ना। तो एई मुहूर्ते शोना जाच्छे तारा कि एटीके मोहनबागने आसबे फिरे। तो এই মুহূর্তে যদি বলা যায় এটিকে মোহনবাগানে কিন্তু রয় কৃষ্ণ ও প্রবীর দাসকে নিয়ে, তো রয় কৃষ্ণা প্রবীর দাসকে কিন্তু এটিকে মোহনবাগান কিন্তু নিজে থেকেই ছেড়েছিল। যদি রয় কৃষ্ণের কথা বলা হয় তো রয় কৃষ্ণাকে কিন্তু কোচ জোয়ান ফেরান্দো তার স্ট্র্যাটেজিতে ফিট না করায় তাকে কিন্তু রিলিজ করে দিয়েছিল। আর প্রবীর দাসকে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট রিলিজ করে দিয়েছিল। তো তাদেরকে আবার নতুন করে দলে নেওয়ার মানে কোনো প্রশ্নই আসে না, নেবে বলে তো আমারও মনে হয় না। তাদের এখনকার যা পারফরমেন্স দেখে কোচ জোয়ান ফেরান্দো তো অবশ্যই নেবেন না। রয় কৃষ্ণাকে কিন্তু ছেড়ে দিয়েছিল যখন তার পারফরমেন্স ঠিকঠাক ছিল, সেই ক্ষেত্রে যখন ছেড়ে দিয়েছে তো এখন পারফরমেন্স এতটা ডাউন হওয়া সত্ত্বেও দলে নেবে বলে কি তোমাদের মনে হয়, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তবে জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দুজন প্লেয়ারের ওপরে কিন্তু ইন্টারেস্টেড দেখিয়েছে। তো এই রয় কৃষ্ণা প্রবীর দাস কিন্তু বেঙ্গালুরু এফসি ছাড়তে পারে এমনটা কিন্তু আপডেট রয়েছে এবং আইএসএলে অন্য ক্লাবে যেতে পারে, তো এমনটা কিন্তু আপডেট নিউজ রয়েছে। তো গাইজ এই ছিল রয় কৃষ্ণা ও প্রবীর দাসের ব্যাপারে যে আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে এই ধরনের ভিডিওগুলি তোমরা আর মিস করবে না।